हेलो स्टूडेंट्स, आमी सदमिना उइन एकेडमी ते सबाई के स्वागत। आज के आमी क्लास 8 एर एक नम्बर अध्याय निजे करे 1.1 टी करे देखाबो। ए निजे करे 1.1 टी करार आगे तार आगेर पाताय रंगीन काठी नाना भावे साजाय एटा आमरा एकटु देखे नेब, कारण एटा ना करले निजे करे 1.1 एर अंकगुलो आमरा करते पारबो ना। ताई आमरा आगे रंगीन काठी नाना भावे साजाय एटा देखे नेब। एखाने आछे देखो आमी सात्त्विकी अनिता ओ अयन अनेकगुली रंगीन देसलाई काठी एकटी सादा कागजेर उपर नानान सज्जाय आठा दिए आटकाच्छि। एई रंगीन काठिर सज्जा आमरा आमादेर श्रेणीकक्षे टांगिये राखबो। सात्त्विकी ठीक करलो आमादेर प्रत्येकेर सज्जाये कतगुली काठि लागछे से गुणे लिखबे। एबार आमार सजानोर एई प्रथम सज्जाय प्रथमे देखे नेब कटि काठि लेगेछे। देखो एकटा दुटो तीन चार पाँच, ताहले प्रथमे एई जे पाँचटी काठि लेगेछे। এবার আমার সাজানো কাঠিতে দেখো প্রথম সজ্জায় সাত্তকি লিখেছে কত, যে সেলাই কাঠির সংখ্যা কটি, পাঁচটি আছে, সেই পাঁচটি লিখেছে। এবার দ্বিতীয় সজ্জায় দেখো কটি লিখেছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তাহলে দ্বিতীয় সজ্জায় কটি আছে, আটটি কাঠি আছে। একইভাবে তিন নম্বর সজ্জায় দেখো কটি আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, তাহলে তিন নম্বর সজ্জায় কটি আছে, এগারোটি আছে। এখানে এগারোটি লিখি। এবারে চতুর্থ সজ্জায় তাহলে কটি পাবো? এবারে এখানে একটু লক্ষ্য করো, আমাদের প্রথমে কাঠির সংখ্যা কত ছিল, পাঁচটি ছিল, তারপরে হয়েছে আট, তারপরে হয়েছে এগারো। তাহলে আমরা প্রথমে দেখে নেব যে এই সিরিজটা কি হারে বাড়ছে। দেখো প্রথমে পাঁচ থেকে আট হয়েছে, মানে এটা কত বেড়েছে, তিন বেড়েছে। আবার আট থেকে দেখো এগারো হয়েছে, এখানেও তিনটি বেড়ে হয়েছে এগারো। আবার তাহলে পরের স্টেপে কত হবে, এখানেও তিন বাড়বে, এগারোর সাথে তিন যোগ করলে কত হবে, চোদ্দটি। তাহলে চতুর্থ এতে এখানে কত হবে, না এখানে চোদ্দ হবে। এবারে এর পরের সজ্জায় কটি পাবো, প্লাস তিন সতেরো, তাহলে আমাদের পঞ্চম সজ্জায় পাবো সতেরো। এইভাবে আমাদের বের করতে হবে এন তম সজ্জায় কতগুলি কাঠি থাকবে। এবারে এই এন তম সজ্জায় কতগুলি কাঠি লেগেছে সেটা বের করার জন্য আমরা একটা সূত্র জানব, সেই সূত্রটি এবার আমরা দেখে নেব। চলো প্রথমে আমরা এটাকে খাতায় তুলি। এখানে প্রথম পদ আছে পাঁচ, দ্বিতীয় পদ আছে আট, তৃতীয় পদ আছে এগারো, চতুর্থ পদ আছে চোদ্দ। এইভাবে আমাদের এন তম পদটিকে বের করতে হবে। এখানে আমরা জেনেছি এখানে প্রথম পদ থেকে দ্বিতীয় পদে পার্থক্য কত, তিন তিন করে আছে, তাহলে এখানেও দেখো প্লাস তিন, এখান থেকে এখানে দেখো প্লাস তিন। মনে রাখবে প্রথম পদ থেকে দ্বিতীয় পদে পার্থক্য বা দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদে পার্থক্য, অর্থাৎ পদগুলির পার্থক্য যখন একই থাকবে তখন আমাদের নির্ণেয় পদটি হবে প্রথম পদ যুক্ত পদের সংখ্যা বিয়োগ এক গুণিত পদের অন্তর। আগেই বলেছি এই পদের অন্তটা একই হতে হবে। তাহলে দেখো আমরা যে প্রথম পদটা পেয়েছি এখান থেকে বের করি, দেখো পাঁচ হচ্ছে কিনা। তাহলে আমরা এখান থেকে প্রথম পদটি বের করি, সমান কত পাবো, দেখো প্রথম পদ আছে পাঁচ যুক্ত পদের সংখ্যা কত, এটা হচ্ছে এক নম্বর পদ, মানে পদের সংখ্যা হবে এক বিয়োগ এক অন্তর হচ্ছে তিন। সমান করি পাঁচ যুক্ত এক থেকে এক বিয়োগ করলে কত হবে, শূন্য হবে, শূন্যকে তিন দিয়ে গুণ করলে কত হবে, শূন্য হবে, সমান পাবো পাঁচ। দেখো আমাদের প্রথম পদটি পাঁচ আছে। একইভাবে দ্বিতীয় পদটি বের করি, প্রথম পদ হচ্ছে কত, পাঁচ যুক্ত, এবারে এটা কত নম্বর পদ, দ্বিতীয় পদ, মানে এখানটা দুই লিখবো, দুই বিয়োগ এক গুণিত পদের অন্তর তিন, সমান পাবো পাঁচ যুক্ত, এটা বিয়োগ করে পাবো এক গুণিত তিন, সমান পাবো পাঁচ যুক্ত তিন সমান আট। দেখো আমাদের দ্বিতীয় পদ আট আছে। এইভাবে আমরা তিন নম্বর পদটি বের করি, তৃতীয় পদ সমান পাবো প্রথম পদ পাঁচ যুক্ত, তৃতীয় পদ মানে তিন হবে, বিয়োগ এক গুণিত অন্তর তিন, সমান পাবো পাঁচ যুক্ত তিন থেকে এক বিয়োগ করে পাবো দুই গুণিত তিন সমান পাঁচ যুক্ত ছয় সমান এগারো। আমাদের তিন নম্বর পদ কত আছে, এগারো আছে। তাহলে এইভাবে আমরা এই এন তম পদটা বের করে নেব। তাহলে এবারে বের করি,
তবে আমরা এন তম পদটি পাব কত সমান পাব প্রথম পদ পাঁচ যুক্ত পদ সংখ্যা হচ্ছে কত এন তাহলে এন মাইনাস ওয়ান হবে গুণিত হচ্ছে পদের অন্তর তিন তাহলে এবার এটাকে করি পাঁচ যুক্ত তিন দিয়ে এটাকে গুণ করলে কত পাবো থ্রি এন মাইনাস থ্রি সমান পাবো থ্রি এনটাকে আগে লিখি থ্রি এন যুক্ত পাঁচ থেকে তিন বিয়োগ করে পাবো দুই তাহলে এটাই হচ্ছে আমাদের এনতম পদ এবার এটা লিখি তাহলে আমাদের এনতম পদটি আমরা পাবো এখানে লিখি থ্রি এন প্লাস টু একইভাবে এবারে অয়ন যেটি সাজিয়ে ছিল সেটা আমরা দেখে নেব এখানে অয়নের প্রথম সজ্জায় কটি কাঠি আছে দেখো দেওয়া আছে চারটি এক দুই তিন চার পরে আছে আটটি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একইভাবে আমাদের তৃতীয় সজ্জায় কটি কাঠি হবে দেখো তিনটে কে আছে একটা কেতে চারটি কাঠি লেগেছে তাহলে তিনটে কেতে আমাদের মোট তিন চারে বারোটি কাঠি লাগবে তাহলে এখানে কটি আছে বারোটি কাঠি আছে তাহলে এটা আমরা লিখে নিই তৃতীয় সজ্জায় হবে বারোটি এবারে চতুর্থ সজ্জায় মানে চারটি কে লিখবে তাহলে কত হবে চার চারে ষোলোটি কাঠি হবে এখানে হবে ষোলো পঞ্চম সজ্জায় পাঁচটি কে লিখবে পাঁচটি কেতে আমাদের কটি লাগবে পাঁচ চারে কুড়িটি কাঠি লাগবে তাহলে এখানে হবে কুড়িটি কাঠি তাহলে একইভাবে আমরা এনতম সজ্জায় কতগুলি কাঠি লাগবে সেটা আমরা বের করব প্রতি সজ্জায় চারটি করে কাঠি আছে মানে এনতম সজ্জায় কতগুলি হবে ফোর এনটি কাঠি হবে তাহলে আমরা এখানে এমনি এটা লিখে নেব আর আমি যে তোমাদের এই আগের সূত্রটা বলেছি সেই সূত্র ধরেও তোমরা এটা বের করে নিতে পারো দেখো আমি এই সূত্র প্রয়োগ করে এটা বের করে দেখাই এখানে সংখ্যা কত আছে প্রথমে আছে চার তারপরে আট তারপরে বারো তারপরে ষোলো এখানে পার্থক্য কত পাচ্ছি চার করে পাচ্ছি এবার আমরা লিখব তাহলে এন তম পদটি হবে সমান প্রথম পদ হচ্ছে চার যুক্ত এন তম পদ মানে এন মাইনাস ওয়ান ইন্টু পদের পার্থক্য হচ্ছে চার সমান পাবো চার যুক্ত ফোর এন মাইনাস ফোর সমান দেখো প্লাস ফোর মাইনাস ফোর এটা কেটে যাবে সমান পাবো আমরা ফোর এন সেটাই আমরা পেয়েছি তাহলে সূত্র প্রয়োগ করে আমরা ফোর এন পেলাম এবারে অমিতা যেটা সাজিয়েছে সেটা দেখে নেব এ এন আকারে সাজিয়েছে দেখো প্রথম এনে আমাদের কটি কাঠি আছে এক দুই তিন তিনটি কাঠি আছে তারপরে দুটো এনে এবার কটি কাঠি আছে দেখো এক দুই তিন দুই পাঁচ পাঁচটি এবার তৃতীয় এনে কটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে আছে সাতটি কাঠি তারপরে কত হবে দুই দুই করে বাড়ছে তাহলে এখানে কত হবে নটি হবে তারপরে হবে এগারোটি এরকম করে আমরা এনতম সজ্জায় কতগুলি কাঠি পাবো সেটা বের করে নেব তাহলে এটাকে খাতায় করে দেখাই তাহলে এখানে সংখ্যাটা লিখি এখানে প্রথম পদ আছে তিন তারপরে আছে পাঁচ তারপরে সাত তারপরে নয় এগারো এরকম করে আছে তাহলে পদগুলির মধ্যে আমরা পার্থক্য কত পাচ্ছি দুই এখানে হবে প্লাস দুই এখানে হবে আমাদের প্লাস দুই তাহলে আমাদের এনতম পদটি হবে এনতম পদটি পাব প্রথম পদ হচ্ছে তিন যুক্ত পদ সংখ্যা এন মাইনাস এক গুণিত হচ্ছে পদের পার্থক্য সমান দুই সমান পাবো তিন যুক্ত দুইকে গুণ করব দুই এন মাইনাস দুই সমান পাবো দুই এন তিন থেকে দুই মাইনাস করে পাবো কত এক তাহলে আমরা এনতম পদটি পাচ্ছি টু এন প্লাস ওয়ান এটাকে এবারে বই লিখি তাহলে এখানে হবে টু এন প্লাস ওয়ান এবারে দেখে নেব নিজে করে ওয়ান পয়েন্ট ওয়ানের এক নম্বর প্রশ্নটা এই তিন রকম এনতম সজ্জায় মোট কতগুলি কাঠি লাগলো হিসেব করি এই এনতম সজ্জায় আমি কতগুলি সাজিয়েছি না থ্রি এন প্লাস টু টি কাঠি আমি সাজিয়েছি আর অয়ন সাজিয়েছে ফোর এন টি কাঠি আর অমিতা সাজিয়েছে টু এন প্লাস ওয়ান টি কাঠি এবারে আমরা এই এক নম্বর ট্যাগের উত্তরে এই তিন যোগ করে নেব তাহলে এবারে লিখি একের দাগের এই তিন রকম এনতম সজ্জায় মোট কাঠির সংখ্যা সমান আমি সাজিয়েছিলাম থ্রি এন প্লাস টু টি কাঠি অয়ন সাজিয়েছে ফোর এন টি কাঠি আর অমিতা সাজিয়েছে টু এন প্লাস ওয়ান টি কাঠি তাহলে এইগুলোকে আমরা যোগ করে নেব এতটি সমান পাবো থ্রি এন প্লাস টু প্লাস ফোর এন প্লাস টু এন প্লাস ওয়ান এত টি
समान पा थ्री एन फोर एन ए टू एन तीन टे जो कर पा कत चार तीन सात सात दु नय नाइन एन प्लस दुई और एक के जो कर पा तीन तेल हल कत नाइन एन प्लस तीन एतटी काठी एबारे दुई दागर आछे आमी निजे एरकम रंगीन काठी दिए एक सज्जा तैरी करी ओ तार एनतम सज्जार काठिर संख्या लिखी ताहले एटा तोमरा जे जा निजेर इच्छा खुशी मतो करे नेबे आमी एकटा करे देखाच्छी एबारे दुई दागर करी आमी निजे एकी रकम रंगीन काठी दिए एकटी सज्जा तैरी करी एवं तार एनतम सज्जार काठीर संख्या लिखी तेल प्रथम सज्जाटी तैरी करे नेब धरो आमी एखाने दुटो काठी नियेछी एखाने एकटा काठी नियेछी एटा होच्छे प्रथम एबारे द्वितीयते आमी एकटा काठी दुटो काठी तीनटा चारटा एटा होच्छे द्वितीय एबारे आमी नेब एक दुई तीन चार पाँच छय एटा होच्छे तृतीय क्षेत्रे प्रति सज्जाय आमी दुटी करे बाड़ाच्छी ताहले एबारे एटाके छके लिखी एखाने लिखबो सज्जार स्थान आर नीचे लिखबो देशलाय काठिर संख्या एखाने प्रथम लिखी एखाने द्वितीय एखाने तृतीय एखाने डट डट देव एबार एखाने लिखब एनतम एबार प्रथमे आमादे काठी लिखेछे कटा दुटो द्वितीयते आछे चारटी तृतीयते आछे छटी एबार ई एनतम पदटी कत होबे सेटा सूत्र प्रयोग करे बेर करे नेब ताहले एखाने एनतम पदटी होबे प्रथम पद अर्थात दुई जुक्त पद संख्या आछे कत एन বিয়োগ এক গুণিত কত হবে না পদগুলির মধ্যে পার্থক্য এখানে পার্থক্য কত করে আছে দুই দুই করে আছে এভাবে আমাদের বাড়ছে তাহলে এখানে পদে পার্থক্য লিখব দুই এবার এটাকে সমাধান করি দুই যুক্ত দুই এন বিয়োগ দুই সমান পাব এখানে দুই আর এই মাইনাস দুই কেটে যাবে সমান পাব টু এন তাহলে আমাদের এন তম পদটি পাব টু এন টি তাহলে আমাদের নিজে করে 1.1 এর অঙ্কটা আমি আজকে করে দিলাম এবারে পরের ভিডিওতে এর পরের অঙ্কটি আমি তোমাদের করে দেখাবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং নতুন ভিউয়ার্সরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সবাই ধন্যবাদ।